বিহারের রাজনীতিতে নীতিশ কুমার যে ধাক্কা দিয়েছেন, আপাতত তার রেস চলছে সর্বভারতীয় রাজনীতির অলিন্দেও। বিরোধী শিবির থেকে বেরিয়ে গিয়ে আবারও এনডিএতে যোগ দিয়েছেন নীতিশ। সকালে পদত্যাগ করে বিকেলে বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। নিঃসন্দেহে নীতিশের এই সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের পক্ষে বড় ধাক্কা। ইতিমধ্যে ইন্ডিয়া রাজনীতিতে নতুন মোচড় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যে। রবিবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল বলেন, লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের সঙ্গে চললেও হরিয়ানা ভোটে একাই লড়বে তার দল। অরবিন্দ কেজরিওয়ালের কথায়, হরিয়ানার 90টি আসনেই আমরা একা লড়ব। ইতিমধ্যে কেজরি স্পষ্ট করে দিয়েছেন, পাঞ্জাবে লোকসভা ভোটেও একা লড়বেন তারা। সেখানে আসন সমঝোতার পথে হাঁটছে না ঝাড়ু দল। কেজরি বলেন, হরিয়ানার ছেলে তিনি, হরিয়ানার রক্ত তার শরীরে, হরিয়ানার মানুষদের দিয়ে তাই তাকে যেন কেউ ভয় দেখানোর না চেষ্টা করেন। তবে হরিয়ানা ভোট নিয়ে কেজরিওয়ালের এই ঘোষণা ঘিরে ইতিমধ্যে নানা মহলে চর্চা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণতা এবছর হরিয়ানার বিধানসভা ভোট। লোকসভা ভোটের নিরিখে তৈরি হওয়া ইন্ডিয়া জোট আপ কংগ্রেস একসঙ্গে চললেও হরিয়ানা নির্বাচনের ক্ষেত্রে তারা যে একে অপরের সঙ্গে সম্মুখে সমরে নামছে তা কেজরিওয়ালের কথায় স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।